আজাদ হিন্দ সরকারের 81তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে। 1943 সালের আজকের দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন। জলপাইগুড়ি টাউন স্টেশনে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি স্টেশনে নেতাজির ছবির গ্যালারিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর পিডাব্লিউডি মোড় সংলগ্ন করোলা ব্রিজের পাশে নেতাজির পূর্ণাবয়ব মূর্তিতে এবং আজাদ হিন্দ বাহিনীর কোহিমা বিজয় শহীদ সেনাদের স্মরণে জলপাইগুড়িতে তৈরি করা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বছরের মতন এই 21শে অক্টোবর মহান দিনটি আমরা উদযাপন করি। জলপাইগুড়ি স্টেশনে রেল কর্তৃপক্ষের অনুমোদনে নেতাজির যে ফটো গ্যালারি প্রতিষ্ঠাপিত হয়েছে সেখানে প্রতি বছর এই দিনে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি।